বাংলা চিরকালই গুণীজনদের প্রকৃত সম্মান জানিয়ে আসছে। বাংলার সার্থক ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আগামী 13 জুলাই শনিবার সন্ধ্যায় সরলা রয় মেমোরিয়াল হলে হতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান 2024। সঙ্গে থাকছে সঙ্গীতে সঞ্জয় চট্টোপাধ্যায় এবং আপনাদের মনোরঞ্জনের স্বার্থে হতে চলেছে ট্র্যাডিশনাল ফ্যাশন শো। আপনাদের সকলকে আমন্ত্রণ। জগদীপ ধনকর হোক অথবা সিভি আনন্দ বোস, রাজ্য রাজ্যপাল সংঘাত বরাবরই বঙ্গীয় রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। সেই সংঘাত এবারে পৌঁছে গেল বিধানসভার অন্দরে। বিধানসভার নব 2 নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ ঘিরে আবারও নতুন করে জল্পনা। কে পাঠ করাবেন শপথ বাক্য সেই নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত কিন্তু একেবারে চরমে। তার প্রতিবাদে সপ্তাহখানেক ধরেই কিন্তু বিধানচন্দ্র রায় মূর্তির পাদদেশে ধর্ণ অবস্থান করছেন নবনির্বাচিত 2 বিধায়ক। আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিনে 7 সকালে বিধানচন্দ্র রায় গলায় মাল্যদান করে সেখানেই ধর্ণ অবস্থানের মধ্যে দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের একটাই দাবি, বিধানসভায় এসে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাতে হবে, কারণ তারা নির্বাচিত হয়েছেন, বহুদিন হয়ে গেল, এখনও পর্যন্ত তারা সরকারিভাবে সেই যে দায়ভার, এমএলএর যে দায়ভার, বিধায়কের যে দায়ভার, সেই দায়ভার কিন্তু এখনও পর্যন্ত গ্রহণ করতে পারেননি, যার ফলে বেশ কিছু কাজে কিন্তু কাল বিলম্ব হচ্ছে বলেই অভিযোগ করছেন তারা। সেই অবস্থা, সেই অচল অবস্থা মেটাতে যত দ্রুত সম্ভব রাজ্যপাল বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করান, সেটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। উল্টো দিকে রাজভবনের তরফ থেকে জানানো হচ্ছে যে সমস্ত বিধায়ক যারা এখনও পর্যন্ত নির্বাচিত হয়েছেন তারা কিন্তু রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করেছেন। সংবিধান অনুযায়ী এই 2 বিধায়ককে রাজভবনে এসে শপথ বাক্য পাঠ করাতে হবে। এখন দেখার এই যে রাজ্য রাজ্যপাল সংঘাত, যার জেরে আটকে আছে 2 বিধায়কের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কোন দিকে যায়, বা এই যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের অন্তিম সমস্যার কোনখানে গিয়ে শেষ হয়, এবং এরা দুজন, এই যে শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেহাত হোসেন সরকার, তারা কবে শপথ গ্রহণ নেন এবং শপথ বাক্য কে পাঠ করান, বিধানসভা স্পিকার নাকি রাজ্যপাল, সেদিকে কিন্তু নজর থাকবে। ক্যামেরায় গোবিন্দের সঙ্গে শঙ্খদীপ, বিগ নিউজ, কলকাতা।